হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হল করোনা ভাইরাস নামক মহামারী এই মহামারীর এখন পর্যন্ত কোনো ওষুধ তৈরি হয়নি এই মহামারীর বা করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর লক্ষণ হলো সর্দি জ্বর কাশি ঘন ঘন বমিভাব বারবার পায়খানা ইত্যাদি তাই এই করোনা ভাইরাস থেকে নিজেকে দূরে রাখতে হলে বারবার হাত সাবান দিয়ে ধুবেন বিশেষ করে খাবার খাবার সময় এছাড়া তুমি যখন বাইরে কোনো কাজে জরুরি পরিষেবায় বেরোবে তখন তুমি মাস্ক ব্যবহার করবেন কারো যদি সর্দি কাশি থাকে তার থেকে কমপক্ষে এক মিটারে দূরত্ব বজায় রাখবেন এবং আমাদের বর্তমানে সরকার একটি মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সেই লকডাউনটাকে নিজের স্বার্থের জন্য পালন করবেন ভালো থাকবেন সুখে থাকবেন প্রতিবারের নাই এবার আমি জিকের ফাট ফোর আলোচনা করব আজকে জিকে ফাট ফোরের বিষয় হল ও দিবস দিন দিবস ফার্স্ট জানুয়ারি বিশ্ব পরিবার দিবস দুই দশই জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস তিন বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পনেরোই জানুয়ারি সৈন্য দিবস তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস ছাব্বিশে জানুয়ারি ভারত পর্যটন দিবস সরি পঁচিশে জানুয়ারি ভারত পর্যটন দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস দিন ও দিবস চারি ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস চব্বিশে ফেব্রুয়ারি শুল্ক দিবস আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আটি আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পরীক্ষায় খুব আসে একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস পরীক্ষাতে বসে চারই মার্চ জাতীয় সুরক্ষা দিবস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস এটা মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় এসেছিল আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস তেইশে জুলাই বিশ্ব মাতা পিতা সুরক্ষা দিবস অথবা বিশ্ব প্রতিবন্ধী দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস দিন ও দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এটাও পরীক্ষায় আছে খুব পনেরো তেরোই এপ্রিল জালিয়ালাবাগ দিবস বাইশে এপ্রিল পৃথিবী দিবস ফার্স্ট মে মে দিবস চারি মে আন্তর্জাতিক শিশু দিবস আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস বিশ্ব থ্যালেসেমিয়া দিবস একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস দোসরা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস এটা ইম্পর্টেন্ট ছয়ই আগস্ট হিরোসীমা দিবস নয়ই আগস্ট নাগাশি নাগা সাকি দিবস বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস কুড়িই আগস্ট জাতীয় শতভাবনা দিবস উনত্রিশে আগস্ট জাতীয় খেলাধুলা দিবস দিন ও দিবস পঁয়ত্রিশ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস এটা খুব ইম্পর্টেন্ট আটই সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এটা খুব দেয় নয়ই অক্টোবর বিশ্ব পোষ দিবস এইটা পোস্ট অফিস পরীক্ষায় দিয়েছিল একবার আমি দিতে গিয়েছিলাম সেই পোস্ট অফিস পরীক্ষায় পেয়েছিলাম কোশ্চিনটা চোদ্দই অক্টোবর বিশ্ব মানব দিবস একত্রিশে অক্টোবর জাতীয় সম্প্রতি দিবস নয় নভেম্বর বিশ্ব আইন দিবস চোদ্দোই নভেম্বর শিশু দিবস চোদ্দোই নভেম্বর কি দিবস শিশু দিবস উনিশে নভেম্বর নাগরিক দিবস ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তিসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস তেইশে ডিসেম্বর কৃষক দিবস আচ্ছা এর মধ্যে চোদ্দই নভেম্বর শিশু দিবস আর দশই ডিসেম্বর মানবাধিকার দিবস তেইশে ডিসেম্বর কৃষক দিবস পরীক্ষায় খুব দিয়ে থাকে আচ্ছা বলি হ্যালো ফ্রেন্ডস আমার ভিডিও কেমন লাগলো তোমাদের তা তোমরা আমার ভিডিওর যে শেষের যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আর তোমাদের আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে তোমরা যদি আমার এই চ্যানেলে দেখতে থাকো তুমি পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির প্রিপারেশান এই জেনারেল নলেজের যে প্রিপারেশান তোমরা এই ভিডিও থেকে পেয়ে পেয়ে থাকবে তার সাথে সাথে বিভিন্ন চাকরির খবরের আপডেট এর বিশেষ করে অঙ্ক অঙ্কের যে কোনো পাট তোমাদের যে পাট অসুবিধা সেটা তুমি ক্লাস ফাইভ টু টুয়েলভ এবং যে কোনো অঙ্কের চাকরির যে কোনো অঙ্ক যদি না পারো তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি সেই বা যে পাটটা অঙ্কের খুব টাফ লাগে সেটা জানাবে আমি তোমাদের ভিডিও করে তার সমস্যার সমাধান করে দেব তোমাদের যে কোনো সাহায্যের জন্যই আমি প্রস্তুত আছি তোমরা কি প্রস্তুত আছো তার জন্য অবশ্যই ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন হ্যাঁ শেষ কথা ভালো থাকবেন সুখে থাকবেন নিজেকে করোনা ভাইরাস থেকে দূরে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস